প্রিহিস্টোরিক আমি পোর্টচেস্টার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, কারণ আজকে আমি পোর্টসমাউথ থেকে প্লিমাউথের দিকে যাব, কারণ আমার 31 তারিখে ক্লাস এবং 1 তারিখে ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট। সো সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গেলাম, এইবার বাসার দিকে যাচ্ছি। যেহেতু আমার অফ পিক রিটার্ন টিকিট করা ছিল, যার কারণে আমার এক্সট্রা করে টিকিট কাটতে হয় নাই, সো আমার ওই টিকিটেই আমি রিটার্ন করছি আজকে প্লিমাউথের দিকে। এখন আমরা আছি ইস্টলি রেলওয়ে স্টেশন। তো আমাদের যাত্রাপথে 2টা ট্রেন চেঞ্জ করতে হবে, ফার্স্টে হচ্ছে ইস্টলি থেকে অ্যান্ড সেকেন্ড হচ্ছে রেডিং থেকে। তো আমরা ইস্টলি থেকে ট্রেনে উঠে গেলাম, এবার রেডিংয়ের দিকে যাচ্ছি। এখন আমরা প্রায় রেডিংয়ের কাছাকাছি আসি। আমরা রেডিং স্টেশনে চলে এসেছি। তো স্টেশনটা খুবই বড়, আমার যাত্রাপথে সব থেকে বড় স্টেশন হচ্ছে রেডিং রেলওয়ে স্টেশন। তো আমি বাসায় আসার পরে খুব টায়ার্ড ছিলাম, যার কারণে আমি নেক্সট ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। সো সকাল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমার ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে, যার কারণে আমি ব্যাংকের দিকে যাচ্ছি। তো আমার ব্যাংকটা হচ্ছে সিটি সেন্টার থেকে 2 মিনিটস হেঁটে যেতে লাগে। তো পার্কলেস ব্যাংক সবাই চেনেন। তো আমি সিটি সেন্টারের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কালকের কথায় যদি আসি, তাহলে বলতে গেলে আমার 7 দিনের একটা ব্রেক ছিল কলেজ থেকে, হাফ টাইম ব্রেক। তো যার জন্য আমি আপনাদের বাসায় বেড়াতে গেছিলাম। তো এই 7 দিন খুব এনজয় করেছি সবার সাথে। তো আসার সময় খুবই কষ্ট লাগে, কারণ এতদিন এত কাটানোর সময়গুলো মনে পড়ে। আসলে আসতে ইচ্ছে করছিল না, বাট কি আর করার, আসতে তো হবে, কারণ ফার্স্ট অফ অল আমার ক্লাস অ্যান্ড 1 তারিখে আবার ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট, যার কারণে এটা গুরুত্বপূর্ণ। তো সবাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। আমার আশপাশের রাস্তাগুলো ভিজা ছিল, তো দেখে মনে হলো যে ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে, এবং ওয়েদারটা এখন স্বাভাবিক, খুব ঠান্ডা, বাট ওয়েদারটা খুব সুন্দর। আকাশটাও নীল এবং বাতাসের চাপটা একটু বেশি, বাট ব্যাপার না, রোদ ছিল। তো এখান থেকে আর 1 মিনিট হেঁটে যেতে লাগে ব্যাংকে। তো আমরা প্রায় ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা ব্যাংকের সামনে চলে এসেছি। আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল 11:30টায়, তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো আমাদের অ্যাপয়েন্টমেন্টটা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমার অ্যাকাউন্টটাও করা হয়ে গেছে। ব্যাংকে যাবার সময় খুব রোদ ছিল, আকাশটা খুব সুন্দর ছিল, নীল ছিল, বাট ব্যাংক থেকে বেরোনোর পরে দেখলাম যে ওয়েদারটা খারাপ। তো আকাশটা মেঘলা, বৃষ্টি নামবে মনে হয়, যার কারণে আমরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি। আমাদের সিটি সেন্টারের মধ্যে সুন্দর একটা জায়গা এটা, এখানে বসার জন্য প্লেস আছে। তো এটা ধরতে গেলে এক বাম সাইডে একটা রেস্টুরেন্ট এবং সামনের দিকে রাস্তা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।